ลยรอดูรอดูคุณจะกันเพื่อเลยদেশের অভ্যন্তরীণ ডিমের সংকট মিটাতে প্রতিবেশী দেশ ভারত হতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ইতিমধ্যে চারটা চালানে 61 টন প্লাস ডিম আমদানি হয়েছে। গত রাত সর্বশেষ ডিমের চালান এসেছে এবং আজ দুপুর নাগাদ বেনাপোল বন্দর হতে ডিমের চালানটি খালাস কার্যক্রম সম্পন্ন হবে। যে আপনার একটা আন্দোলন শুরু করবেন, আন্দোলন শুরু করার পরে আমরা আপনার পণ্য ঢুকেন একবারে ঢুকেন আমাদের সাথে শয়তানি করে না।